নমস্কার বন্ধুরা, সুমনা কুজিনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ, তেলে ভাজা দোকানের স্টাইলের ভেজিটেবিল চপ বানিয়ে দেখাবো। চলুন বেশি দেরি না করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর মাঝে একটা টিপস দেওয়া হলো। আমি প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার একটা মশলা তৈরি করে নেব। 3-4টে শুকনো লঙ্কা ফ্রাই করে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে। ভাজাটার মধ্যে যখন একটা সুন্দর স্মেল আসবে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে নেব। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে কিছুটা চিনি বাদাম ফ্রাই করে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে আরো কিছুটা তেল দিয়ে দেব, 5 ফোড়ন। আর দিয়ে দেব 5টা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। ভালো করে ভাজা ভাজা করে নেব। আদার কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে। তখন দিয়ে দেবো গাজর কুচি। এখানে আমি 2টো গাজর টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গাজরটাকে গ্রেটার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, বা সিদ্ধ করে ম্যাশ করেও নিতে পারেন। আমি এখানে কুচি কুচি করে নিয়েছি। আর দিয়ে দেবো 3টে বিট, আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি।
সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো সামান্য হলুদ। এবার সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো, এটাকে আমার হাতা দিয়ে একটু ম্যাশ করে নেবো। এবারে দিয়ে দেবো চামচ আমচুর পাউডার। এরপর দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুর পরিমাণটা বেশি দেওয়া হবে না, তাহলে খেতে আলু চপের মতো লাগবে। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে দেবো দেবো ভেজে রাখা বাদাম। এখানে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো দু চামচ। আর দিয়ে দেবো এক চামচ চিনি। আবারও ভালো করে নেড়ে নিব। চপের জন্য আমার পুর তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প নিয়ে গোল গোল আকারে, আমি হাতে কিছুটা তেল দিয়ে নিয়েছি, এবার অল্প অল্প নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা যে যার ইচ্ছা চ্যাপটা করেও করতে পারেন, আবার গোল করেও করতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত ভেজিটেবিল চপগুলো তৈরি করে নেব। এখানে আমার সমস্ত ভেজিটেবিল চপগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ডিম ফাটিয়ে নেব।
ময়দার মধ্যে মাখিয়ে ময়দা মাখিয়ে নেব। তারপর ডিমের মধ্যে মাখিয়ে এবারে মাখিয়ে নেব ব্রেড ক্রাম। এভাবে সমস্ত চপগুলো তৈরি করে নেব। সমস্ত ভেজিটেবল চপগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইয়ে কিছুটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি, এবার চপগুলো আমি এক এক দাঁত ব্যথা সারাতে কচি পেয়ারা পাতা জলে ফুটিয়ে তাতে কুলুকুচি করলে দাঁতের ব্যথা কমে যায়। আমার এই ভেজিটেবল চপের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এরাভাবে বানিয়ে আপনারা সন্ধ্যের সময় গরম চায়ের সঙ্গে খেতে পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।